বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাস্টার মোহাম্মদ আলমগীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা বিএনপি। প্রিয় শুভানুদ্দেয় বৃন্দ, আমি আজকে এএনটিভির উদ্দেশ্যে দুটি কথা বলবো। আপনারা জানেন, দুই বছর যাবৎ বাংলাদেশে একটি বাংলাদেশ না শুধুমাত্র, সারা বিশ্বেই এক মহামারী আতঙ্কের নাম করোনা ভাইরাস, যা লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে। যদিও সমগ্র বিশ্বের শাসকগণ এই পরিস্থিতিতে তাড়াতাড়ি ভূমিকা পালন করেছেন, বাট আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী সেক্রেটারি জেনারেল সাহেব, তারা তাদের নিজস্ব বাসায় আবদ্ধ থেকেই নিরাপত্তা বোধ করেছেন এবং রীতিমতো তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াগুলি মিথ্যাচার করেছে, সত্য তথ্য লোক গোপন করেছে, কত সংখ্যা মৃত্যু সংখ্যা গোপন করেছে, আক্রান্তের সংখ্যা গোপন করেছে। এমনই একটা পরিস্থিতিতে যখন জাতি মানে দিক বিদিক ছুটোছুটি করছে, ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশটির বেগম খালেদা জিয়া এবং দেশটির তারেক রহমান তাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্ত নেতৃবৃন্দকে নির্দেশ দিলেন যেন কোভিড মহামারীর এই ক্রান্তিকালীন এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং মানুষের সুখ দুঃখ, মানুষের অভাব অনটন, চিকিৎসার সব ক্ষেত্রে বিএনপির লোকজন তাদেরকে সহযোগিতা করেন। সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতৃবৃন্দ মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সাহেব থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃবৃন্দ সমগ্র বাংলাদেশেই ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এর মধ্যে আমি উল্লেখ করতে চাই, যেখানেই ত্রাণ কার্যক্রম বিশেষ করে ঢাকা শহর বা ঢাকার বাইরে ত্রাণ কার্যক্রম হয়েছে, প্রত্যেকটা জায়গায় মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব এই দুজনে যে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেছেন, এর বাইরে স্ব স্ব উদ্যোগে বিশেষ করে আমাদের ফরিদপুরের অগ্নিকন্যা শ্যামা আবাদ ইসলাম কোটি কোটি টাকা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং মাস্ক বিতরণ করেছেন, পিপিআই বিতরণ করেছেন এবং খাদ্যের যোগান দিয়েছেন, চিকিৎসার যোগান দিয়েছেন। এমনিভাবে আমাদের ঢাকার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভাই এবং আব্বাস ভাই পত্নী প্রজা ভাবিও তার নিজস্ব নির্বাচনী এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের ঢাকার আরেক মানে নতুন, আমি তাকে বলবো যে হিরো, কারণ ইশরাক হোসেন এমন একটি ব্যক্তি যিনি সেই মোহাম্মদপুরে এসে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন একদম ওমরের স্টাইলে। এমনিভাবে এস এম জাহাঙ্গীর, নীরব, নবীউল্লাহ নবী সহ অসংখ্য নেতৃবৃন্দ, মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান আহমেদ মোটামুটিভাবে ঢাকা শহর এবং সাভারে অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, চট্টগ্রামে আমাদের ডাক্তার শাহাদত হোসেন ভাই ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, আপনার যশোরে অমিত ভাই করেছেন, এমনিভাবে আমাদের দেশের বাইরে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সভাপতি এম এ কায়েম ভাই একটা মিথ্যা মামলা জড়িত হয়ে বিদেশে অবস্থান করছেন, তিনিও হাজার হাজার লোকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তার নির্বাচনী এলাকায়। মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং ইউকে শাখা, লন্ডন শাখা বিএনপির সাধারণ সম্পাদক কয়সার আহমেদ সহ অগণিত নেতৃবৃন্দ, যাদের নাম এই মুহূর্তে ঠিক আমি বলতেও পারছি না, আমার স্মরণেও নাই, আর বলতে গেলেও এগুলি দুই চারি ঘন্টায় শেষ করা যাবে না। মানে এমনিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করে যেই ভূমিকাটা পালন করেছেন, মানে যদি এই দায়িত্বটা পালন না করতেন, আমার মনে হয় সরকার জনগণ রোষণালে পরিচিত, বিএনপির থেকে পেয়েছে বলেই জনগণের চাপটা সরকারের উপরে যায়নি। তো যাই হোক, বিএনপি আসলে এই সব ক্ষেত্রে সরকার থাকা, সরকারে না থাকা বা রাজনৈতিক সুবিধা অসুবিধাগুলি চিন্তা করে না, বিএনপি সবসময়ই জনগণের সুবিধার কথা চিন্তা করে, যে কারণে এই বিএনপি ক্রমান্বয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল, আছে এবং থাকবে। আর আমাদের আবলিউশন বাই এএনটিভি চ্যানেলটা মাধ্যমেই বাংলাদেশের কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা সঠিক তথ্য তুলে ধরতে পেরেছিলেন এবং বাংলাদেশের মানে
এই যে আমাদের নেতাকর্মীদের যে অবদানগুলি আছে, এই অবদানগুলি আসলে মানে প্রকাশ করার জন্য, অবদানগুলি প্রচার করার জন্য আবলেশন বার এই চ্যানেলটি যথাযোগ্য ভূমিকা পালন করেছে। এজন্য আবলেশন ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এএনটিভিকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উত্তর এএনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি, যেন আগামীতেও এই যাত্রা অব্যাহত থাকে। সকলকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।